আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো মেসেজ এসে টাকা কাটে বা টাকা কাটে এরকম কোনো সার্ভিস বন্ধ করবেন কীভাবে আমি সংক্ষেপে দেখিয়ে দেবো। যে কোনো সিমের সার্ভিস কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন, যে কোনো সিমের মেসেজ এসে টাকা কাটে বা টাকা কাটে এরকম যে কোনো সার্ভিস আপনারা সংক্ষেপে কীভাবে বন্ধ করবেন এটা কিন্তু বেশিরভাগ মুরব্বীদের ফোনে হয়ে থাকে, কারণ তারা না বুঝেই কম্পানি থেকে ফোন দিলে অন চেপে দেয় বা যে কোনো সার্ভিস অ্যাক্টিভ করে ফেলে। তো আমি প্রথম দেখাবো এয়ারটেল আর রবি কিন্তু সেম, তো আমি দেখাবো এয়ারটেল বা রবিতে কীভাবে বন্ধ করবেন, তারপরে দেখাবো গ্রামীণ সিমে কীভাবে বন্ধ করবেন, ঠিক আছে? খুব সংক্ষেপে বুঝে দেবো, পুরো ভিডিওটার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওর দিকে নজর রাখুন, এমনকি সাউন্ডের দিকেও খেয়াল রাখুন কখন কীভাবে কী চাপতে হয়, ঠিক আছে? তো ওয়ান টু ওয়ান উঠিয়ে কল দিয়ে দেবেন, রবি সিম হলে রবি সিম থেকে বা এয়ারটেল সিম থেকে। তো আমি প্রথমে এয়ারটেল আর রবি দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে রাখবেন। শুভ অপরাহ্ন, ওয়েলকাম টু এয়ারটেল হেল্পলাইন। এখন থেকে সম্পূর্ণ ফ্রিতে এয়ারটেলের প্রয়োজনীয় সেবা নিতে ডায়াল করুন 21212। আপনার অবশিষ্ট ব্যালেন্স হল 2 টাকা এবং 46 পয়সা। আপনার নম্বরের লোন ব্যালেন্স ও খরচের বিস্তারিত জানতে 1 চাপুন। ইন্টারনেট ব্যাগ সম্পর্কে জানতে ও কিনতে 2 চাপুন। আপনার নম্বরের স্পেশাল অফার, মিনিট, এসএমএস বান্ডেল ও সবচেয়ে কম কলরেটে কথা বলার অফার জানতে 3 চাপুন। গান, মিস কল অ্যালার্ট, রবি সেবার ঠিকানা, ডোরস্টেপ সহ অন্যান্য সার্ভিস সম্পর্কে জানতে 4 চাপুন। টাকা গুনগুন চালু ও বন্ধ করতে 1 চাপুন। অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিস সম্পর্কে জানতে 2 চাপুন। টাকা চার্জ হয় এমন সকল সার্ভিস বন্ধ করতে 3 চাপুন। প্রয়োজনীয় কন্টাক্ট আপনার অনুরোধের জন্য ধন্যবাদ। কনফার্মেশন এসএমএস এর জন্য অপেক্ষা করুন। তো এতক্ষণ আমরা দেখলাম কীভাবে এয়ারটেল আর রবির টাকা চার্জ হয় এরকম সার্ভিস বন্ধ করতে হয়। তো এখন আমরা দেখব যে গ্রামীণ সিমের সার্ভিস কীভাবে বন্ধ করবেন, যে মেসেজ এসে টাকা কাটে, ঠিক আছে? তো আমরা দেখব গ্রামীণেরটা। তো গ্রামীণেরটা স্টার 121 ডায়াল করে দিবেন, এটা একটু কঠিন। তো আমরা একসাথে ভিডিওতে থাকি তাহলে বুঝতে পেরে যাব। গ্রামীণ ফোনে স্বাগতম। আপনার ব্যালেন্স হলো 18 টাকা এবং 22 পয়সা, মেয়াদ 28 ডিসেম্বর 2023। প্রিয় গ্রাহক, আপনি বর্তমানে উপভোগ করছেন ডিজুস প্রিপেড প্যাক। ডিজুস প্যাকেজের কল রেট প্রতি 10 সেকেন্ডে যে কোনো নম্বরে 27.5 পয়সা, এফএনএফ নম্বরে 12.5 পয়সা এবং সুপার এফএনএফ নম্বরে 9 পয়সা, সম্পূরক কর, ভ্যাট এবং সারচার্জ ছাড়া। ব্যালেন্স, কল রেট এবং এফএনএফ এর জন্য 1 চাপুন। গ্রামীণ ফোন স্টার এর জন্য 2 চাপুন। ইন্টারনেট বা এমবি এর জন্য 3 চাপুন। মিনিট প্যাক, কম্বো প্যাক বা এসএমএস প্যাক কেনার জন্য 4 চাপুন। আপনার স্পেশাল অফার এর জন্য 5 চাপুন। মেসেজ এসে টাকা কাটে এমন সার্ভিস বন্ধ করতে ওয়েলকাম টিউন, রোমিং এবং অন্যান্য সার্ভিসের জন্য 6 চাপুন। ফর ইংলিশ প্রেস সেভ। মেসেজ এসে টাকা কাটে এমন সার্ভিস বন্ধ করতে 1 চাপুন। ওয়েলকাম টিউনের জন্য 2 চাপুন। মিসড কল অ্যালার্টের জন্য 3। আপনি ওয়েলকাম টিউন, কল ব্লক সার্ভিস এবং মিউজিক রেডিও ছাড়া অন্যান্য এসএমএস সার্ভিস বন্ধ করতে চাচ্ছেন, অন্যান্য এসএমএস সার্ভিস বন্ধ করতে 1 চাপুন। এই নিন, আপনার অনুরোধের জন্য ধন্যবাদ। কনফার্মেশন এসএমএস এর জন্য অপেক্ষা করুন। আগের মেনুতে ফিরে যেতে 0 চাপুন। মেইন মেনুতে ফিরে যেতে হ্যাশ চাপ। তো আমি আশা করতেছি আপনারা পুরো ভিডিওটা সুন্দর করে বুঝতে পারছেন, আর বুঝতে যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কার কী প্রবলেম আছে সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আমি সাইমন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।